আপনাকে আপনাদের মাধ্যমে জনসাধারণকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। সারা বছর ভালো কাটুক, সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করুক, ভগবানের কাছে কামনা করি। এবার যেটা হচ্ছে, আমি গতকাল একটি চিঠি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি। যেহেতু এনআরসির বিরুদ্ধে আমরা সবাই মোটামুটি বিজেপি বাদ দিয়ে বাকি সমস্ত দল এবং বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন এনজিও, তারা সবাই আন্দোলনটা করছেন, সবাই একভাবে এককভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গতে বামফ্রন্ট এবং কংগ্রেস ঐক্যগতভাবে লড়াই করছে ঠিকই, কিন্তু বিজেপি পার্টি যখন শাসক দল, তারা তাদের মতো করছেন, আমরা আমাদের মতো করছি। এইসব না করে আমরা যদি সংঘবদ্ধভাবে বিভিন্ন এনজিও যারা আছে তাদের আহ্বান করুন দেখে আমরা যদি সংঘবদ্ধভাবে আন্দোলন করি, গোটা পশ্চিমবাংলাটা এক হয়েছে, এটি আমরা এস্টাবলিশ করতে পারব। তাই আমাদের রাজনৈতিক বিরোধ অনেকের সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে তো আছেই রাজনৈতিক বিরোধ, বিজেপির সঙ্গে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। তাই আমরা একটা চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, কালকে আমি দিয়েছি, সুজন মুখাল ছিলেন না, সই করতে পারেননি। উনিও বলেছেন যে ঠিক আছে, আমি নীতিগতভাবে সঙ্গে একমত, আমি গিয়ে তার একসঙ্গে প্রেস কনফারেন্স করবো। তো আমি আর আপনার ঘরে বসে আছি, আমি সেই জন্যই এই চিঠিটা আমি কালকে পাঠিয়েছিলাম, সুজনবাবুর সঙ্গে কথা বলে নিয়েছিলাম। আর মুখ্যমন্ত্রী কালকেই ফিরেছেন, আমি জানি আবার উনি দিল্লি না কোথায় চলে যাবেন। আর